হ্যালো ভিউয়ার্স, এডুকেশন প্রোয়ের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাই। আজকে আলোচনা করব বীজগণিতের পূর্ণবর্গ রাশি তৈরি নিয়ে, কিভাবে বীজগণিতে পূর্ণবর্গ রাশি তৈরি করা যায়। বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন সময় এই ধরনের অঙ্কগুলো এসে থাকে, তো আমরা অঙ্কগুলো দেখা মাত্রই কীভাবে উত্তর বের করতে পারি সেই প্রসেসটা আমি আজকে দেখাবো। তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখলে আপনাদের কাছে পূর্ণবর্গ রাশি তৈরি সম্পর্কিত সব ধরনের প্রশ্নের উত্তর আশা করি পেয়ে যাবেন। তো শুরুতেই জেনে নেওয়া যাক পূর্ণবর্গ কি। যে সংখ্যাগুলোর বর্গমূল পূর্ণ সংখ্যায় বের করা যায় সেগুলো পূর্ণবর্গ সংখ্যা, যেমন 9, 16, 25, 36, 46 ইত্যাদি। কিন্তু 10, 15, 24, 37 পূর্ণবর্গ সংখ্যা নয়। আচ্ছা, এখন যদি বলা হয় 15-এর সাথে কত বিয়োগ বা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, তো 15-এর পরপর পূর্ণবর্গ সংখ্যাটি 16, তাই এর 15-এর সাথে 1 যোগ করলে পূর্ণবর্গ হবে, কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে। তো 15 থেকে 6 বিয়োগ করলে তাহলে 9 পাওয়া যায়, এটি একটি পূর্ণবর্গ সংখ্যা, তাই বলা যায় 15 থেকে 6 বিয়োগ করলে পূর্ণবর্গ হবে। তো বীজগণিতের ক্ষেত্রে বিষয়টি একই, তবে এক্ষেত্রে প্রদত্ত রাশিটিকে নিম্নোক্ত 4টি সূত্রে ফেলতে হবে। তো আমরা সেই 4টি সূত্র দেখি। এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার। এই 4টা সূত্রে ফেললেই আমরা বীজগণিতের রাশিগুলোকে পূর্ণবর্গ সংখ্যা হিসেবে তৈরি করতে পারব। তো শুরুতে একটা প্রশ্ন দেখা যাক, এ স্কোয়ার মাইনাস 2ab এর সাথে কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে। দেখেই বোঝা যাচ্ছে প্রদত্ত রাশিটির শেষে যদি একটা প্লাস বি স্কোয়ার থাকতো তাহলে এটিকে আমরা পূর্ণবর্গ সংখ্যা হিসেবে লিখতে পারতাম। তো এখন দেখা যাক এ স্কোয়ার মাইনাস 2ab এর সাথে কিভাবে আমরা বি স্কোয়ারটাকে যোগ করতে পারি। তো এ স্কোয়ার মাইনাস 2ab এর সাথে কত বিয়োগ করলে কথাটা বলা আছে বলে আমরা শুরুতেই বিয়োগ সাইনটা নিয়ে নিলাম। এরপরে আমাদের দরকার কি, প্লাস বি স্কোয়ার। তো এর জন্য এখানে আমাদের মাইনাস বি স্কোয়ারকে অ্যাড করতে হবে। তো মাইনাস বি স্কোয়ার যখনই আমরা অ্যাড করবো তখনই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। তো দেখেন এখানে যে উপরে যে সূত্রটা আছে এই ফর্ম্যাটে এটা চলে এসছে। তো আমরা বলতে পারি যে এই এইটা সমান এ মাইনাস বি হোল স্কোয়ার, তো এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা হয়ে গেল। তো এখানে উত্তর হবে মাইনাস বি স্কোয়ার যোগ করলেই পূর্ণ বর্গ সংখ্যা হবে। আসলে যোগ করা বলতে বুঝাচ্ছে এখানে যুক্ত করা, আমরা কি যুক্ত করেছি, মাইনাস বি স্কোয়ার যুক্ত করেছি। এখন এখানে যে 6টা অঙ্ক আছে আমরা এই 6টা অঙ্ক আজকে দেখব। এই 6টা অঙ্ক দেখলেই আমার ধারণা যে পরীক্ষার জন্য যতগুলো অঙ্ক এই ধরনের আসে সবগুলো নিয়ে কভার হয়ে যাবে। তো একে একে শুরু করি। প্রথমে যে অঙ্কটা আছে 4a² + 9b² এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে, তো আমরা দেখি। প্রথমে আমরা একটু অর্গানাইজ করে লিখি, ফোর এ স্কোয়ার এবং প্লাস 9b² একটু ফাঁকা করে লিখি, এর একটা কারণ আছে। এরপরে যোগ চিহ্নটা দিয়ে কত যোগ করতে হবে তাই একটা যোগ চিহ্ন দিলাম। এখন প্রশ্ন হলো এই জায়গাটায় কী বসালে আমরা যে কোনো একটা সূত্রের ফর্ম্যাটে ফেলতে পারবো, তো সেটি একটু দেখি। 4k 2a² করলাম, 9k 3b² করলাম, যেহেতু এগুলো পূর্ণবর্গ সংখ্যা তো চিহ্নগুলো দিয়ে দিলাম। এখন এই যে দেখেন এখানে যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের যে ফর্ম্যাটটা আছে, এ স্কোয়ার প্লাস 2ab + b² আমরা এই সূত্রে সাজাতে চাই, তাহলে ভিতরে কী দরকার, 2ab, তাহলে আমরা 2a কে ধরে নিলাম এ, 3b কে ধরে নিলাম বি। তো এখানে এখন সূত্রটা বসাই, 2ab, দেখেন তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেছে। তো এখানে দেখেন বাড়তি কী এসেছে আমাদের, এখানে আমাদের এখানে বাড়তি এসেছে 12ab, এটাকে গুণ করলে 12ab হয়। তো 12ab যখন এখানে এসছে তো এইটার সমান আমরা বলতে পারি যে 2a + 3b² হলো একটা পূর্ণ বর্গ সংখ্যা। তো এখানে কি উত্তর কি হবে, উত্তর হবে 12ab + 12ab। তো পরেরটা দেখি, 9a² + 16b² সাথে কত বিয়োগ করলে, আগের অঙ্কটা ছিল যোগ আর এটা হলো বিয়োগ, একই রকম। আমরা তারপরেও দেখি, শুরুতে একটু ভেঙে লিখি, 3a² 4b² এখন বিয়োগ করতে হবে বলে আমরা এখানে একটা বিয়োগ চিহ্ন দিলাম। তো বিয়োগ চিহ্ন দেওয়ার পরে আমরা এটা ফর্ম্যাটটা সাজিয়ে নিলাম, এবং এই যে দেখেন আমাদের এখন বিয়োগের যে সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, সেই সূত্র অনুযায়ী এটাকে আমরা সাজাবো। ধরে নিলাম এখানে 3a হলো a, 4b হলো b, তো এখানে সূত্রের 2
a 3a 4b তো এখানে দেখেন minus 24ab তো এখানে কত সংযুক্ত হলো 24ab তো এটাকে সমান বলা যায় যে 3a minus 4b হোল স্কয়ার হলো একটা পূর্ণ বর্গ সংখ্যা তো উত্তর হবে এখানে 24ab এটা কিন্তু minus 24ab না কেননা কত বিয়োগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে আমরা শুধুমাত্র এই জিনিসটাকে বিয়োগ করেছি বা এখানে সংযুক্ত করেছি তো এই জন্য উত্তর হবে 24ab পরের অঙ্কটা দেখি 16a স্কয়ার প্লাস 16a প্লাস 2 এর সাথে কত যোগ করলে পূর্ণ বর্গ হবে দেখেন এখানে একটু প্যাটার্নটা একটু অন্যরকম দেয়া আছে তো এখানে একটা স্কয়ার দেওয়া আছে এবং ভিতরে 16a দেওয়া আছে তো এটাকে আমরা একটু আগে শুরুতে সাজিয়ে লিখি 4a স্কয়ার প্লাস 2 এটাকে ধরলাম a আর এই এটাকে ধরে নিলাম 2 কে ধরে নিলাম b তো 2ab প্লাস 2 এখন প্রশ্ন হলো কত যোগ করতে হবে এখানে কত যোগ করলে এটাকে একটা পূর্ণ বর্গ সংখ্যা আমরা পেতে পারি এখান থেকে তো আবার সাজিয়ে লিখি তো এখানে দেখা যায় 2 এর সাথে আমরা যদি 7 যোগ করি তাহলে পাবো 9 কিন্তু 9 পেলে এখানে আমরা এই 16টাকে রাখতে পারি না 16 এখানে 9 পেলে এখানে শেষেরটা হবে বর্গ করলে হবে 3 মানে বর্গমূল করলে হবে 3 এখানে যদি b কে 3 ধরি তাহলে এখানে 16টা থাকে না তো এখানে যদি 2 এর সাথে আমরা 2 যোগ করি তাহলে এটা 4 হয় 4 হলে আমরা এটাকে এই 16 এটাকে এখানে রাখতে পারি তো দেখেন 4 তো a স্কয়ার 2 4 এ 2 ইনটু 2 এর উপরে স্কয়ার দিলে এটাকে আমরা এই ফরম্যাটে রাখতে পারি সো এখানে বলা যায় দেখেন এই যে a প্লাস b হোল স্কয়ার সূত্র অনুযায়ী এটা চলে আসছে তো বলা যায় 4a প্লাস 2 হোল স্কয়ার হলো একটা পূর্ণ বর্গ সংখ্যা তো এখানে কত আমরা যোগ করলাম বা সংযুক্ত করলাম এখানে আমরা 2 যোগ করলাম এই অঙ্কের সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা হয়ে যাবে তো পরের অঙ্কটা p এর মান কত হলে 4x স্কয়ার মাইনাস px প্লাস 9 সংখ্যাটি পূর্ণ বর্গ হবে তো এখানে জানছি যে p এর মান এখানে p আছে p এর মান কত হলে এটা পূর্ণ বর্গ হবে তো আমরা একটু সাজিয়ে লিখি 4 কে 2 x স্কয়ার প্লাস 9 কে 3 a স্কয়ার সূত্রে 2 বসিয়ে দিলাম এখানে a বসিয়ে দিলাম এবং এটায় 3 কে b হিসাবে ধরে বসিয়ে দিলাম তো আমরা দেখি যে x মাইনাস y হোল স্কয়ার যে সূত্রটা আছে সেইটা এখানে হয়ে গেছে তো বলা যায় যে 12x প্লাস 3 হোল স্কয়ার তো এখানে 2x প্লাস 3 হলো একটা পূর্ণ বর্গ সংখ্যা তো এখানে উত্তর হবে p এর মান কত তো এখানে x তো আছে এবং p এর মান তাহলে p এর মান হলো 12 12 হলে পূর্ণ বর্গ সংখ্যা হবে পরের অঙ্কটা 9c স্কয়ার প্লাস 14c এর মান c এর সাথে কত যোগ করলে পূর্ণ বর্গ হবে তো এটা আমরা একটু দেখি প্রথমে 3c হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 3ca 3c কে আমরা a ধরে নিলাম তো এখানে 14c কে রাখতে গিয়ে আমাদের এখানে একটা ভগ্নাংশ আনতে হয়েছে দেখেন এখানে 3 3 যদি কাটাকাটি যায় 7 2 গুণে 14c থাকে তো এই 7 বাই 3 হলো আমরা ধরে নিলাম b তো 7 বাই c হোল স্কয়ার তো এখানে এই যে x প্লাস y মানে এই যে সূত্রটা আছে সেই সূত্রের ফরম্যাট এটা পড়ে গেছে তো তো বলা যায় 3c প্লাস 7 বাই 3 হোল স্কয়ার একটা পূর্ণ বর্গ সংখ্যা তো এখানে উত্তর কত হবে উত্তর হবে 7 বাই 3 যদি যোগ করি তাহলে এটা পূর্ণ বর্গ সংখ্যা এই অঙ্কটাকে দেখি এই অঙ্কটা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এসে থাকে তো এই অঙ্কটা দেখা মাত্রই আমরা কিভাবে উত্তর করতে পারবো সেটা একটু দেখে নেই তো শুরুতে আমরা এই অঙ্কটাকে একটু আমাদের প্রয়োজন একটু সাজিয়ে লিখি শুরুতে 16 এ নিলাম তারপর x স্কয়ার প্লাস y স্কয়ার নিলাম তারপর মাইনাস 8x মাইনাস 8y নিলাম এরপর 16 কে একটু ভেঙে লিখলাম ভেঙে লেখার আর এবং এখানে 8x কেও একটু ভেঙে লিখব এবং 8y কেও একটু ভেঙে লিখলাম এর একটা কারণ আছে তো দেখেন এখানে আমরা কত যুক্ত করব এটা এটা একটা সূত্রের প্যাটার্ন যেটা হলো এরকম এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ারের যে প্যাটার্নটা ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab এখানে আমাদের মাইনাস একটা আছে এবং মাইনাস 2ca সেটাও আছে এখন এখানে 2abটা বসাতে হবে আমাদের 2abটা আমরা এখান থেকে বসিয়ে নেব আমরা এখানে ধরে নেব 4ka xk b এবং yk c সেই হিসেবে এখানে দেখেন
টু এ বি এ এবং বি বসালাম, এবং এখানে টু বি সি বস টু বি সি বসাবো, এটা হলো বি, এটা হলো সি, এবং টু সি এ, সি হলো সি হলো এটা, এ হলো ফোর, তো টু এ সি এ বসালাম। এখন দেখেন এটা একটা পূর্ণবর্গ সংখ্যার সূত্রের প্যাটার্নে পড়ে গেছে, সো আমরা এটা সমান বলতে পারি ফোর মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হলো একটা পূর্ণবর্গ সংখ্যা। তাই এখানে পূর্ণবর্গ হতে যুক্ত হলো টু এক্স ওয়াই, এটা কিন্তু প্লাস টু এক্স ওয়াই অবশ্যই, কিন্তু এখানে যদি কোনো কারণে মাইনাস সাইন চলে আসতো তো সে তখনও কিন্তু আমরা টু এক্স ওয়াই বলতাম। এর কারণ হলো যে এখানে যোগ করা বলতে বোঝায় সংযুক্ত করা, হ্যাঁ, সেই অনুযায়ী আমরা উত্তরটা করব। তো এটা দেখা মাত্রই বলা যায় যে এখানে টু এক্স ওয়াই অ্যাড করলেই এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে।